এর আগের ভিডিওটাতে আমরা দেখেছিলাম লসাগু কাকে বলে এবং কি করে লসাগু বের করতে হয়। আজকের এই ভিডিওটাতে আমরা দেখব আমরা কি করে লসাগু খুব সহজেই বের করতে পারি। প্রথম অঙ্কটাতে আমরা দুটো সংখ্যা 32 এবং 36-এর লসাগু বের করব এবং দ্বিতীয় অঙ্কটাতে আমরা তিনটে সংখ্যা 24, 30 এবং 36 তিনটে সংখ্যার আমরা লসাগু বের করব। তো চলো শুরু করা যাক। দেখো, এর আগের দিন আমি যেই পদ্ধতিতে দেখিয়েছিলাম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে সেই রকম করে প্রথম দুটো অঙ্করই আমরা সমাধান করব। অন্য একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি যে তোমরা তোমাদেরকে পরে বলবো। আমি আমি 32-এর মৌলিক উৎপাদক করে নিলাম। 32-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে পাওয়া যায় 32 = 5টা 2 গুণ করলে আমরা 32 পাই। দেখো, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। তো 5টা 2 গুণ করলে আমরা 32 পাই, তাই জন্য আমরা 32কে লিখি 2 × 2 × 2 × 2 × 2। তাহলে 32-এর আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবারে আমরা করব 36-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। দেখো, 36-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাই 2 × 2 × 3 × 3, মানে 2 2 4, 4 3 4 12, 3 × 36। তো আমরা প্রথমে তাহলে 32 আর 36-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। এইবারে দেখো, আমি যেটা বলেছিলাম তোমাদের লসাগু যেভাবে করতে হয়, এই 32 এবং 36-এর উৎপাদকের মধ্যে কোনটা দুটোর মধ্যেই উৎপাদক আছে? দেখো, এই দুই, এই দুই 32-ও আছে, আবার এই দুই 36-ও আছে। তাহলে এই দুটো দুইয়ের থেকে আমরা একটা দুই লিখব। দেখো, আমি এখানে একটা দুই লিখছি। তারপর দেখো, 32-এর উৎপাদকে আরও একটা দুই আছে, 36-এরও আরও একটা দুই আছে। তা এরপরেও আমরা আবার এইখান থেকে একটা দুই আর এখান থেকে একটা দুই, বা এরকম গোল করেও করে দিতে পারো তোমাদের সুবিধার জন্য। এখান থেকে একটা নেওয়া হয়ে গেল, সেটা আমাকে আমি লিখে রাখবো, মানে এখানে একটা মার্ক করে রাখবো যে আমার এই দুয়ের থেকে একটা দুই নিয়েছি, এই দুয়ের থেকে একটা দুই নিয়েছি। তো আমি আরও একটা দুই লিখে নিচ্ছি। তারপরে দেখো, 32-এর উৎপাদকে আর তিনটে দুই পড়ে রয়েছে, কিন্তু 36-এর উৎপাদকে আর মাত্র আর এখানে দুটো তিন পড়ে রয়েছে। তো এই দুটোর মধ্যে কোনোটাই কমন যাচ্ছে না, মানে সাধারণ কোনো উৎপাদকই নেই, কারণ 32-এ দুটো এই তিনটে দুই আছে, কিন্তু 36-এ দুটো তিন আছে। তাই জন্যে বাদ বাকি যেইগুলো রয়েছে আমরা এর পরে লিখে দেব। দেখো, আমি লিখে দিয়েছি এইগুলো, 32-এ তিনটে দুই এখানে লিখে দিয়েছি, তিনটে দুই, আর 36-এ দুটো তিন এখানে লিখে দিয়েছি। এবার এই গুণ করে যা আমি পাবো সেটাই আমাদের লসাগু হবে। চলো আমরা মুখে মুখে গুণ করি, তোমরা খাতা কলমে নিয়েও গুণ করতে পারো। দেখো, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, আর 32-এর সঙ্গে 3 গুণ করলে হয় 96, 96-এর সঙ্গে 3 গুণ করলে হয় 288। তাহলে 288 হলো আমাদের লসাগু। 32 এবং 36-এর লসাগু হলো 288। তাহলে আমরা লসাগু করে পেলাম 288। এইবারে আমরা পরের অঙ্কটায় যাচ্ছি। দেখো, 24, 30 এবং 36-এর লসাগু একইভাবে তিনটাকেই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। 24 মানে হচ্ছে 2 2 4, 4 2 8, 3 8 24। 30 মানে হচ্ছে 3 2 6, 5 6 30। 36 মানে হচ্ছে 2 2 4, 3 4 12, 3 2 36। একটা কথা তোমাদের খুব গুরুত্বপূর্ণ এখানে বলে রাখি, যে আমি যে 5টা তো প্রথমেও দিতে পারতাম, 5 2 10, 3 10 30, কিন্তু আমি করব না। কেন করব না? কারণ আমি একেবারে ছোট সংখ্যার থেকে বড় সংখ্যার দিকে যাব। যেমন ধরো এখানে 2 3 5, একেবারে ছোট থেকে বড় সংখ্যার দিকে গিয়েছি। তাহলে চলো এবারে এই 24, 30 এবং 36-এর উৎপাদকগুলোর মধ্যে মৌলিক উৎপাদক, মানে কমন যেগুলো আছে সাধারণ, সেগুলো খুঁজি। 24-এর মৌলিক উৎপাদক আমরা পাচ্ছি এখানে 2, 30-এরও পাচ্ছি 2, 36-এরও পাচ্ছি 2। তাহলে এই তিনটে দুই আমি নিলাম, তিনটে দুইয়ের থেকে একটা দুই নিলাম। এইবারে দেখো, 24-এর মৌলিক উৎপাদকে পাচ্ছি 3, 30-এর মৌলিক উৎপাদকে পাচ্ছি 3, এবং 36-এর মৌলিক উৎপাদকে পাচ্ছি 3।
তাহলে এই তিনটে দিনের থেকে আমি একটা দিন নিলাম। এইবারে তুমি কি করে মনে রাখবে যে তুমি কোনটা কোনটা কমন নিলে বা কোনটা কোনটা এখানে লিখলে? তার জন্য আমি দেখো এখানে এমনি যেগুলো আমি যেই সংখ্যাগুলো আমি নিয়েছি অলরেডি লসাগু করার জন্য সেগুলো নিয়েছি, আমি দাগ দিয়ে রেখে দিয়েছি। তোমরা তোমরা যখন পরীক্ষায় লিখবে বা অঙ্ক করবে তখন তোমরা এরকম দাগ দিয়ে নিচে লিখতে পারো, কিন্তু এইরকম এই যে গোল করে দিয়েছি এটা আমি তোমাদের শুধু বোঝানোর জন্য তৈরি করেছি, গোল করেছি, এটা না করাই ভালো। কিন্তু দেখো এই যে দুই আমি একটা করে নিয়ে নিলাম আর তিন একটা করে নিয়ে নিলাম, এইবারে 24-এর উৎপাদকে আসছে দুই, কিন্তু এই দুই কিন্তু 30-এর মধ্যে নেই। যদিও 2 36-এর মধ্যে রয়েছে কিন্তু 2 30-এর মধ্যে নেই। তাহলে কি আমরা দুইকে নেবো? না না, নেব আমরা দুইকে, কারণ 2 24-এর মধ্যেও আছে, 2 36-এর মধ্যেও আছে। যেহেতু 2 2 জায়গায়ই আছে তাই জন্য আমরা নিতে পারি দুইকে। এই দুটো দুই মিলে আমি একটা দুইকে নিলাম, তাহলে বাদ বাকি কী পড়ে থাকলো কী করে আমি দেখবো? দেখো আমি বাদ বাকি যেগুলো পড়ে রয়েছে তার নিচে কিন্তু কোনো দাগ দেয়নি, এই জন্য আমি এখান থেকে এই দুইটাকে নিলাম, এখান থেকে 5কে নিলাম আর 3কে নিলাম। অবশিষ্ট যেগুলো থাকবে এগুলো কোনোটার মধ্যেই যায় না, তাহলে কোনটা নিলাম? 2কে নিলাম, 5কে নিলাম, আমার 3কে নিলাম। এখানে আমি লিখে দিই 2 5 আর 3। এইবারে করে দেখো কত আসছে, চলো গুণ করা যাক। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 5 24 সং 120, আর 3 দিয়ে 120কে গুণ করলে এই যে অবশিষ্ট 3, এই 3 দিয়ে 120কে গুণ করলে হয় 360। তোমরা করেও দেখতে পারো, একা একা হাতে বা খাতায় রাফও করে দেখতে পারো যে গুণ করলে 360 আসে। তাহলে আবারও বলছি, এখানে এখানে মাথায় রাখবে, তোমরা অবশ্যই মাথায় রাখবে যে এমন না যে প্রত্যেকটার মধ্যে যেতে হবে, এই তিনটের মধ্যে যেতে হবে এমন না, শুধুমাত্র দুটোর মধ্যে গেলেও আমরা সেখান থেকে একটাই নেবো। যেমন এই 2 24-এর মধ্যেও গেছে, 36-এর মধ্যেও গেছে, তাই জন্য এই দুটো দুইয়ের থেকে একটা দুই নেব আর বাদ বাকি যেগুলো আছে পরে লিখে দেবো। তাহলে দেখো আমি প্রথমে আরেকবার ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, এই 3টে 2-এর থেকে একটা দুই নিয়েছি, এই 3টে 3-এর থেকে একটা 3 নিয়েছি, এই 2টো 2-এর থেকে একটা 2 নিয়েছি, আর বাদ বাকি এখানে যেই 2 5 আর 3 আছে সেই পরে এই 3টে লিখে দিয়েছি। তো এই দুটো অঙ্ক তোমরা ভালোভাবে আশা করি বুঝে গেছো।